নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ শনির রাশি পরিবর্তনে বিশ্ব রাশি তিরিশ বছর পর মহা পরিবর্তন ঘটতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন দেখুন অনেকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার বিশ্ব রাশি বা বিষ লগ্নের ঢাইয়া বা সাড়ে সাথে কি থাকছে না প্রথম কথা আপনাদেরকে আমি বলছি আপনাদের কোনো ঢাইয়া অথবা সাড়ে সাথে কিন্তু থাকছে না এবার আপনাদেরকে আমি বলি দেখুন শনি আপনার ভাগ্য ভাব থেকে বেরিয়ে আপনার কর্মভাবে ঢুকছে দশম গৃহে শনি প্রবেশ করছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি কিন্তু করছে দেখুন দশম ভাবটা আমাদের কেরিয়ারের জায়গা এবং কর্মের জায়গা নবম ভাব যেমন ভাগ্য পিতা সম্পত্তি ধর্মীয় যাত্রা এগুলো যেমন বুঝায় তেমনি দশম ভাব বুঝায় আমাদের কেরিয়ার এবং কর্ম এই অবস্থান করে শুনি আপনাদের কর্মক্ষেত্রে সব থেকে বেশি কেরিয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি আপনাদেরকে লাভ দিবে যারা চাকরি পাচ্ছিলেন না তারা চাকরি পেতে চলেছেন অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি যারা বেকার বসে আছেন কর্মের জন্য প্রচেষ্টা করছেন একটা কর্মপ্রাপ্তি এবং যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং যারা দীর্ঘদিন প্রমোশন এবং ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন কর্মক্ষেত্রে প্রমোশন এবং ট্রান্সফারের সম্ভাবনাটা কিন্তু রয়েছে যারা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যেহেতু কর্ম হবে ঢুকছে শুনি কি না শুনি এখানে এমনিতে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট শনি কর্মভাবে ঢুকে আপনাদের কিছু ক্ষেত্রে যদি আপনার মানে বাই চাটে জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো থাকে সরকারি চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দিবে অর্থাৎ যারা সরকারি চাকরি প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আপনার শনি দৃষ্টি দিচ্ছে কোথায় দ্বাদশভাবে শনি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে ফরেন অ্যাক্টিভিটি বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ যারা ফরেন যেতে চাইছেন বিদেশে যাওয়ার জন্য বহুদিন প্রচেষ্টা করছেন অর্থাৎ বিদেশ যাত্রার যোগ আপনাদের সৃষ্টি করছে এবং বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন এখান থেকেও কিন্তু আপনারা বিদেশের মাটি থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এ সময় লাভ কিন্তু পেতে চলেছেন এবার আসি আপনাদের ক্ষেত্রে এই শুনি সরাসরি আপনার ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে দেখুন এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা আপনাদের বাধা সৃষ্টি করবে এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু উদ্বিগ্ন কিন্তু হবে বিশেষ করে ব্যাক পেন এবং পায়ের সমস্যা জয়েন্ট জয়েন্টে ব্যথা এই ব্যথাগুলো কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু বাড়বে আপনি যদি বৃষ রাশির মানুষ হন ব্যথাজনিত সমস্যাগুলো আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু বাড়বে অর্থাৎ মায়ের দিকে অবশ্যই নজর রাখুন আপনি যদি বিশ্ব রাশির মানুষ আপনি যদি হন এবং যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন বিশেষভাবে সতর্কভাবে কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু আপনারা করুন দেখুন এই শনির রাশি পরিবর্তন তিরিশ বছর পর এই কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং সরাসরি আপনার সপ্তম ভাবকেও দৃষ্টি দিচ্ছে এখানে কি আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকামটা আপনাদের বৃদ্ধি করবে কিন্তু আপনাদের পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে চোখ কান খুলে পার্টনারশিপ বিজনেসটা আপনারা করুন এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ধোকা দেওয়া বা প্রতারিত হওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে স্বামী স্ত্রীর মতবিরোধ মত পার্থক্য কিন্তু বলছি স্বামী স্ত্রীর মধ্যে একটু বন্ডিং এর জায়গা নিয়ে ছোটখাটো আর্গুমেন্ট হতে কিন্তু পারে এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না অবশ্যই নিজস্ব ন্যাকাল চাট বিশ্লেষণ করে তবেই হিউজ ইনভেস্টমেন্ট করুন আঠেরোই জুনের পর থেকে শনি বক্রি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্টে আপনার হতে পারে এবং কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কি উপায় করবেন শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন হনুমানজির উপাসনা করুন এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ এই যে শনির রাশি পরিবর্তন সতেরোই জানুয়ারি দু হাজার বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করে মহা পরিবর্তন ঘটতে চলেছে বৃষ রাশির যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে জানায় এবং আপনারা এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের একটি শেয়ার একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহিত করবে আপনাদের সাপোর্ট আমার চাই প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ